গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমপি লাইফস্টাইলে। আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি সকালে উঠেই, এই দেখো বাইরে প্রচুর রোদ, ওই জন্য বিছানা টিছানা রোদে দেব, বিছানার চাদর ধুয়ে দেব, বালিশ নালিশ সব চেয়ারে রেখে দিয়েছি, বিছানার পাটিও তুলে রেখেছি, এই যে এখানে কাভার টাভার খুলে রেখেছি, আর বাইরে রোদে দেব। রাস্তায় তোষক টোষক সব রোদে দিয়ে চলে আসলাম। আর এই যে দেখো আমাদের গাছ থেকে সুপারি পারলো, সুপারি বাজারে নিয়ে যাবে। এই যে আমরা সবাই ছিললাম, এই যে হাতের অবস্থা নোংরা হয়ে গেছে, তো এগুলো সব এখন ব্যাগে রাখবে, পরে কালকে বাজারে নিয়ে যাবে। কালকে মঙ্গলবার, ডোডেয়া হাট আছে, ওখানে নিয়ে গেলে একটু ভালো দাম পাওয়া যায়, আর না হলে কম দামে বিক্রি করতে লাগে। তো আমি সব কিছু রোদে দিয়ে দিয়েছি, এখন কাপড় চোপড় ভিজাবো, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও হচ্ছে। আমি কাপড় সমস্ত ভিজিয়ে দিয়েছি, এগুলো ধুয়ে নেবো। দেখো সব কেচে নিয়েছি, এখন ধুয়ে নেবো, পরে রাস্তাতে মেলবো। ধুয়ে রাস্তায় মেরে দিয়েছি, আরও কাপড় ভিজিয়ে রাখলাম। এই দেখো ঘরের অবস্থা, এই দেখো, এই দেখো সব কাপড় টাপড়গুলো ধুতে দিয়েছি, আমি ভিজিয়ে রাখছি এগুলো কাপড় টাপড়, এখন ধুয়ে নেবো। আর ওই যে দেখা যায় রাস্তার মধ্যে, ওই যে রাস্তার মধ্যে গাছের পেছনে মেরে দিয়েছি। দিনের শেষ, যে রোদ্র উঠছে বাইরে, এই যে রোদের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে পাটিটা এমনি বিছিয়ে রাখছি, এখন তো সত্য সব রাস্তা থেকে আনবো। এই যে ঘর পুরো ফাঁকা, এই যে সব কিছু রোদ্রে দিয়েছি, এই যে টেবিলের কাবার টাবার সব ফাঁকা। এখন এই যে রোজ দিন রান্না হয় যেহেতু খুঁড়ি দিয়ে, ওই জন্য উনান পাটটা মুছে নিলাম। এখন কাপড় চোপড় আনতে যাবো, তোষকটা প্রচণ্ড ভারী, ওই জন্য আনে নেবো। একটু আগেই ছিল রোদ্রু, এখন মেঘলা মেঘলা হয়ে গেছে। আমি রাস্তা থেকে সব কাপড় চোপড় এনে রাস্তাঘাট এই যে পরিষ্কার করে নিয়েছি। এই যে এখন একটু গরুর জন্য খড় কেটে নেব, এক খাঁচা রেখেছি, এই যে আর এক খাঁচা কেটে নেব। বাড়িঘর সব আর কাপড় চোপড় ঘরে কিছুই গোছায়নি, যেহেতু আকাশটা একটু খারাপ হয়ে গেছে যদি বৃষ্টি নামে, ওই জন্য খালি রেখে দিয়েছি। এখন খড় কেটে নেব, কলে পরে বাসন আছে ওগুলো মেজে নেব, সবাই খেয়ে রেখে গেছে, পরে স্নান করব। এই যে খড় কাটব। সব খড়গুলোই কেটে নেব, আর যদি পুরোটা দেখাতে যাই পরে তো ব্লকটা বড় হয়ে যাবে। আর বাজারের মুরগিগুলো কি চিৎকার করছে, মাথা ব্যথা ধরে দেবে মুরগি কক কক। গুড ইভিনিং সবাইকে। আর এই দেখো আমি বিছানা টিছানা কিছুই গোছাইনি, খালি বিছানার পেরে নিয়েছি, এই যে আর বালিশের কাবার টাবার সব কিছু এগুলো করবো, স্নান করে এসেছি মাত্র। আর এই যে আলনার কাপড় চোপড় সব গোছাতে হবে, আলনা পুরো ফাঁকা, সব কিছু ধুয়ে দিয়েছিলাম, এখন ঘরটা গুছিয়ে নিই। এখন বাজে সাতটা, আমি রান্না করতে করতে ভাত রান্না তরকারি হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে এসে ঘর গুছিয়ে নিয়েছি, এই যে মশারিটা খালি রয়েছে, আর এদিকে টেবিল আমার ফ্যানটাতে দিয়ে দিয়েছি,
এদিকে আলনার কাপড় চোপড় সব গোছানো হয়ে গেছে, আর এদিকে ট্রাঙ্গে আমি কাপড় দিয়ে দিয়েছি, চোখের চোখে সব গুছিয়ে নিয়েছি। আর বাইরে প্রচন্ড উই পোকা উঠছে, ঘর ঘুরে যাবে। বাড়ির সব লাইট অফ উই পোকার জন্য। এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু সব কিছু রোদ্রে দিয়ে আবার এনে ধোয়া টোয়া করে গোছানো খুব পরিশ্রম হয়েছে, ওই জন্য বেশি কিছু আর রান্না করবো না। বাইরে ভেজা কাপড়গুলো ছিল ওগুলো ঘরে এসে এখন মেলে দেব। এই যে ঘরের মধ্যে তার আমি টাঙিয়েছি, দেখা যায়, এখন মেলে দেবো মেয়ের জামা কাপড় আমার জামা কাপড়। আমরা প্রচণ্ড গরম ছিল, অন্য দিনের থেকে আজকে একটু পরিশ্রম বেশি হয়ে গেছে। সব তো ছোটো ছোটো রাস্তায় গেলে খুব পরিশ্রম হয় ওঠা নামা করতে করতে। এই যে সব কিছু ধুয়েছিলাম, দেখে পরিষ্কার একদম ঝকঝকে লাগছে। এদিকে সব কিছু গোছানো, এদিকে আমার মেয়ে বই বাড়ি করে নিয়ে ঘরে চলে এসেছি, আর মেয়েকে একটু বই পড়াবো, পরে খাওয়া দাওয়া করবো। না বই বের করো, আর কি বলে হাতি মাটি, হাতি মাটি আরে মাঠে তাদের খারা দুটো চন্দ্র, তুমি না বলতে পারো বলো। হ্যাঁ, তিনে নেত্র, চারে পাঁচে, হ্যাঁ ছয়ে, হ্যাঁ সাথে, হ্যাঁ মনাটা সে ভালো বই পড়ে, সাথে সাথে, হ্যাঁ আটে, আটে অষ্টবসু, অষ্টবসু নয়ে, নয়ে তাই নয় নবগ্রহ, দশে দিক কমপ্লিট করে চলে এসেছি ঘরে। মশিটা টাঙায় নিয়ে এখনো পর্যন্ত টাঙায় নেব, আর সব কিছু ধোয়া করলে ঘর ঝাড়াঝাড়ি করলে ঘরটা খুব পরিষ্কার দেখায়, খুব পরিষ্কার লাগছে। আর তুমি কি করছো, তুমি বই পড়ছো? পড়ছো না? মিথ্যা কথা বলেছি, তাহলে আজকের মতো এটুকুনি। দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে। প্লিজ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না, যাতে আরও নতুন নতুন ভিডিও দিলে নোটিফিকেশনগুলো আগেই তোমাদের কাছে চলে যায় দেওয়া মাত্রায়। গুড নাইট বলে দাও, বাংলাতে বলে দাও শুভরাত্রি।